মানুষ সম্মান দিয়ে কথা কয়, আমি টোটো কোম্পানির ম্যানেজার, আমি কাজ করি না, কাম করি না, এইসব বিষয় নিয়ে খুব কথা কইতেছ ইদানিং তুমি। কি কি কারণে, কি জন্যে, কি কি হয়েছে, কি আমার ভালো লাগে না? ভালো না লাগে সেটাও কও। তোমার আর এক জায়গায় বিয়া দিয়ে আত্মীয়তা করি, তুমি যেভাবে কথা কও আমি কাজ করি না, কাম করি না, সবসময় আমার বাপ মাও তো এভাবে আমার খোটা দেয় না, তুমি দাও গা কি হয়েছে? শোনো, তোমার ফালতু পাছা শোনার মতো সময় আমার নাই। কোদাল নিয়ে কাজে যাচ্ছি, কাজে যাইতে দাও, নাহলে কোদাল নিয়ে তুমি যাও, কাজ করো। আমি কোদাল কোপাবো? এই আকালু, এই বিয়ে পাস আকালু কোদাল কোপাবে? এইটা কি করে ভাবলা তুমি আমার বউ? না 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 না, তুমি কেন কোদাল কোপাবা? তুমি শুধু খাটের উপরে এইভাবে দাঁড়ায় থাকবা, বুঝছো? যাও, তুমি তো আসছো শুধু সংসারের চড়ানোর জন্য। কয়দিন হলো সংসারে আইসো, তো তাই ভাবে বাসো না। আকালু বিয়ে পাস আকালু, আকালু কোনোদিন কোদাল কোপায় না, কোদাল ছুটায় না, ওকে? আইসি আমার বিয়ে পাস করা মরদ রে, কাম নাই কাজ নাই, সারাদিন ঘরে সপ্তাহের জন্য কেমন জামারি করতে হয়, গাছটা মরে যাইতেছে খেয়াল আছে তার? জীবনটা আমার তামা তামা করছে রে। আরে ভাবি, আপনি কোদাল চটাইতেছেন মানে? আরে ভাই, ওগুলো দুঃখের কথা কইেন না। ওই যে আইছে বিয়ে পাস করা আকালু, উনি এসব মাটিতে হাত দিতে পারবো না, বিয়ে পাস করছে তো, তাই এসবে এসব কাম করতে লজ্জা করে তার। সবই বুঝলাম, কিন্তু আপনার এত সুন্দর চেহারা, চেহারাটা তো মাশাআল্লাহ, আপনার চেহারা এসব কাজ যায় না। আপনি প্লিজ আসুন, বুঝিনি তো, একজন নারী একজন পুরুষের সামনে কাজ করতে পারে না, আপনি প্লিজ আসুন, তাছাড়া আমার স্বামী দেখলে সমস্যা করবে। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি কাজ করতেছেন, এই জন্য একটু আগে আসলাম, আর বোঝেনি তো, আপনার মতো মেয়ে যদি আমারও একটা থাকতো না, আমি কিন্তু এভাবে কাজ করতে দিতাম না, অনেক ভালোবাসতাম তারে। ভাবি, আরে 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 আরে, হাত ছাড়ুন। কেন হাত ছাড়ুন? আশ্চর্য তো, হাত ছাড়ুন, হল্লার পুতুলের, হল্লার পুত, কুত্তার বাচ্চা, হাত ধরে মাইয়া মানুষ দেখলে লাল পড়ে। স্বামীও জ্বালাই, অন্য পুরুষেরাও জ্বালাই, এত জ্বালান কে সহ্য হয়? স্বামীটা সহ্য করতে সেটা কি সমাজটাই সহ্য করবো? কি ব্যাপার, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিতে যাবো কেন? আই কে আপনি? নেওয়ার ছিলেন না, একসুকে পাওয়ার একসু খেলি, নাম আমার আক্কেলালি। ও আপনি আক্কেলালি, আমরে মাইরা আক্কেল দিতেছেন, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? ইস, আমি আরেকজনের বউ, আপনি কে আমার গায়ে হাত দেয়ার কে? মারি নাই তো, পাছায় একটু ময়লা ভরছিল, এটা একটু ঝাইরা দিলাম, পরিষ্কার করে দিলাম। আপনি আমার ময়লা ঝাড়ার কে? আমি মানুষ, ভালোবাসার পূজারি, মাইয়া মানুষের কষ্ট আমার ভাল লাগে না, কষ্ট লাগে আমার বুকে। জুয়ান মাইয়া কাম করে গ্রামে, আর আমি দেখতাছি একটু ময়লা ভরছে, ঝাড়া দিব না, আমার ভাল লাগে না। আমার ময়লা ঝাড়ার মানুষ কি নাই, তোর ঝাড়া দিয়ে যাইবো? কুত্তার বাচ্চা, তোরে আমি আজকে কোদাল দিয়া
বেশি ফুপাস না মানুষে দেখলে খারাপ করব দাদা দেখাইতেছি তোর মজা কোন দিকে যাই এটা আমি কি করলাম রাবার পাইলাম না গো গোলামের পুত তুই আমার বউয়ের পাশে থাবড়া দিছস কেন আমার বউয়ের গায়ে গিয়া পাশাই গিয়া থাবড়া দিছ হালার পর আমি বিয়ে পাশ আকালু আমার বউয়ের গায়ে তুই থাবড়া দিছ হালার আকালু মরে যাবো শালার পর ডরে বুঝতা দিস বাইসে গেলি আর কোনদিন যদি আমার বইয়ের আশপাশ তোরে দেখি তাইলে তোরে একদম ফাঁসিতে ঝুলাম হালার পো একবার না আট দশ বার ফাঁসি দিবি